আমি অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে দেখব আন্দামান নিকোবর আইল্যান্ড সম্বন্ধে। এই আন্দামান নিকোবর আইল্যান্ড সম্বন্ধে কেন দেখব, কারণ চাকরির পরীক্ষায় এই আন্দামান নিকোবর আইল্যান্ড সম্বন্ধে বহু প্রশ্ন এসেছে। তো তাও দেখে নিই আমরা আন্দামান নিকোবর আইল্যান্ড সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন। চলো দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড কি, আমাদের একটা ইউনিয়ন টেরিটরি। আন্দামান নিকোবর আইল্যান্ড কি, আমাদের একটা ইউনিয়ন টেরিটরি হলো আন্দামান নিকোবর আইল্যান্ড। এইবার দেখো আমরা যদি ম্যাপে আন্দামান নিকোবরটাকে দেখি, এই যদি আমাদের ভারতবর্ষ হয়ে থাকে, তো দেখো এইখানে হলো আন্দামান নিকোবর আইল্যান্ড। একটু মনে রাখবে আন্দামান দ্বীপপুঞ্জ আলাদা, নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আলাদা, দুটোকে একত্রে বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা আন্দামান নিকোবর আইল্যান্ড। তো এখান থেকে এখন দেখব এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, এখানে কী কী ন্যাশনাল পার্ক আছে, এটা বিভিন্ন চ্যানেলগুলো এখানে কোথা দিয়ে গেছে, এই প্রশ্নগুলো দেখব। ভূগোল না একটু অন্যভাবে না পড়লে তোমাদের চাকরির পরীক্ষায় তোমরা ঠিক গ্রিপ করতে পারবে না। আমরা চেষ্টা করছি ভূগোলটাকে একটু অন্যভাবে পড়ানো। তোমরা সঙ্গে থাকো, দেখ আইল্যান্ড থেকে কী কী প্রশ্ন চাকরির পরীক্ষায় এসছে, চলো দেখা যাক। চলো সবার আগে দেখো এর অবস্থান সংক্রান্ত প্রশ্ন আসে। বললাম এটাকে দুটো ভাগে ভাঙা যায়, একটা আন্দামান একটা নিকোবর। পরীক্ষায় প্রশ্ন আসে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিয়ারেস্ট নেভিয়ার কান্ট্রি বা নিকটবর্তী প্রতিবেশী দেশ, নিকটবর্তী প্রতিবেশী দেশ কার, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের। এর আনসার হবে সুমাত্রা, এর আনসার হবে সুমাত্রা, যেটা ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়া তোমরা জানো, ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়া দেশটা সম্বন্ধে দুটো প্রশ্ন তোমাদের জানতে হবে। ইন্দোনেশিয়াটা বলেই নি প্রসঙ্গত। প্রথম কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ, সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ বা আর্চিপেলাগো, আর্চিপেলাগো। দ্বিতীয় প্রশ্ন কি আসে ইন্দোনেশিয়া থেকে, সবচেয়ে বেশি মুসলিম বা মুসলিম কমিউনিটির লোক কিন্তু ইন্দোনেশিয়ায় বাস করে, লার্জেস্ট মুসলিম কমিউনিটির লোক কিন্তু ইন্দোনেশিয়ায় বাস করে, তার একটা দ্বীপ হচ্ছে সুমাত্রা। সেই সুমাত্রা দ্বীপ থেকে মাত্র 147 কিলোমিটার দূরে কিন্তু গ্রেট নিকোবরে কিন্তু ইন্দিরা পয়েন্ট অবস্থিত। এবার দেখছি আমরা আন্দামান নিকোবরের গঠনটা কীরকম আছে, আর এখান থেকে কী কী প্রশ্ন তোমরা পেতে পারো। তো আন্দামান নিকোবরের প্রশ্নগুলোকে সহজে হ্যান্ডেল করার জন্য, আসলে ভূগোলটাকে সহজে হ্যান্ডেল করার জন্য না, ম্যাপ বেস প্রশ্ন করার দরকার, বুঝতে পেরেছো? ভূগোলটাকে সহজে হ্যান্ডেল করার জন্য দেখো এই আন্দামানটা না বেসিক্যালি দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে গ্রেট আন্দামান আর একটা হচ্ছে লিটল আন্দামান। বেসিক্যালি এর দুটো পার্ট, একটা গ্রেট আন্দামান একটা লিটল আন্দামান। এইবার দেখো এই গ্রেট আন্দামানটা আবার তিনটে পার্টে বিভক্ত আছে, এক নম্বর নর্থ আন্দামান, দু নম্বর মিডল আন্দামান এবং তিন নম্বর হলো সাউথ আন্দামান, সাউথ আন্দামান। এইবার দেখো এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী না, এই পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কিন্তু পোর্ট ব্লেয়ার। এছাড়াও নর্থ আন্দামান আর মিডল আন্দামানকে কন্ট্রোল করার জন্য একটা সেপারেট ক্যাপিটাল আছে যার নাম মায়া বন্দর, যার নাম মায়া বন্দর। তাহলে ক্যাপিটাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হলো পোর্ট ব্লেয়ার, যেটা কোথায় অবস্থিত, সাউথ আন্দামানে অবস্থিত। এটা পরীক্ষায় আসে কোন আন্দামানে অবস্থিত পোর্ট ব্লেয়ারটা, সাউথ আন্দামানে অবস্থিত। এছাড়াও আরেকটা ক্যাপিটাল রয়েছে কি, যেটা মিডল আন্দামান আর নর্থ আন্দামানের ক্যাপিটাল, যেটা কি মায়া বন্দর। কিন্তু মায়া বন্দর কিন্তু দেখো পরীক্ষায় কিন্তু প্রশ্ন যদি আসে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল কোনটা, সেটা কিন্তু পোর্ট ব্লেয়ারই হবে। পোর্ট ব্লেয়ারে একটা তোমাদের জানো, পোর্ট ব্লেয়ারে বেড়াতে গেলে সবাই পোর্ট ব্লেয়ারে গিয়ে নামে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, এবার নিকোবরটা একটু খেয়াল রাখি। হ্যাঁ আন্দামান যেমন দুটো পার্টে ভাগ ছিল, গ্রেট আন্দামান আর লিটল আন্দামান, তেমন নিকোবরটা কিন্তু তিনটে পার্টে ভাগ আছে। প্রথমটা হচ্ছে উত্তর দিকে সবচেয়ে নর্দার্ন পার্টটা হচ্ছে কার নিকোবর, তারপরে লিটল নিকোবর, তারপরে হলো গ্রেট নিকোবর। এক নম্বর কার নিকোবর, দু নম্বর গ্রেট নিকোবর, তিন নম্বর সরি দু নম্বর হচ্ছে লিটল নিকোবর, আর তিন নম্বর হলো গ্রেট নিকোবর। প্রসঙ্গত তোমরা জানো যে ভারতের সর্বদক্ষিণ বিন্দু বা সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। এই সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট কিন্তু এই গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত, এই ইন্দিরা পয়েন্ট কিন্তু গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। তাহলে আন্দামানের আমরা পার্টগুলো দেখলাম আর নিকোবরের পার্টগুলো আমরা দেখলাম, আশা করি পার্টগুলো তোমরা বুঝতে পেরেছো। ভূগোলটা তোমরা এইভাবে ইউনিকলি পড়ার চেষ্টা করবে,
এখান থেকে কি প্রশ্ন আসে সহজে যেন বুঝতে পারো। এখানে বিভিন্ন চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলো বা স্ট্রেটগুলো নিয়েও আমরা এগুলো আলোচনা করব। আমরা প্রশ্ন আসে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় আছে? মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাউথ আন্দামানে রয়েছে। এই প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষায় বহুবার এসে গেছে, তোমরা দেখো এর লোকেশনটা দেখে রাখো, সাউথ আন্দামান। আরেকটা প্রশ্ন আসে যেটা হচ্ছে বিভিন্ন ট্রাইবস, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ট্রাইবস বা যে উপজাতিগুলো রয়েছে, উপজাতি যারা যারাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এক নম্বর হচ্ছে জারোয়া, দু নম্বর হচ্ছে সেন্টিনেলিজ। সেন্টিনেলিজ এই জারোয়ারা মোটামুটি সাউথ আন্দামানে আর কিছুটা মিডল আন্দামানে বাস করে, কিন্তু সেন্টিনেলিজরা সম্পূর্ণ আলাদা একটা ভিন্ন দ্বীপে বাস করে। তোমরা এটা রীতিমতো খবরের চর্চায় থাকে যে এখানে কোনো পর্যটক বা কাউকে যেতে দেওয়া হয় না, এটা খুবই হিংস্র। এই জায়গায় থাকে হচ্ছে সেন্টিনেলিজরা। প্রশ্ন আসে জারোয়া কোন উপজাতি কোথায় দেখা যায়? আন্দামানে। সেন্টিনেলিজ যে কোথায় দেখা যাবে? আন্দামানে। নর্থ সেন্টিনেল আইল্যান্ডটা পোর্ট ব্লেয়ারের কোন দিকে আছে? পোর্ট ব্লেয়ারে কিন্তু পশ্চিম দিকে আছে। এই প্রশ্নগুলো কিন্তু একটুখানি তোমাদের দেখে নিয়ে জানতে হবে, তাহলে তোমাদের কিন্তু এই উত্তরগুলো করতে সুবিধা হবে। আরেকটা বলার বিষয় যেটা ছিল, আমরা যে আন্দামান দেখেছিলাম তিনটে পার্ট, আন্দামানের সরি আন্দামানের দুটো পার্ট দেখেছিলাম, একটা গ্রেট আন্দামান একটা লিটল আন্দামান। এই গ্রেট আন্দামানের যে তিনটে পার্ট ছিল, একটা ছিল হচ্ছে নর্থ আন্দামান, দু নম্বর মিডল আন্দামান, তিন নম্বর সাউথ আন্দামান। এর মধ্যে সবচেয়ে বড় আয়তনে সবচেয়ে বড় কিন্তু এই মিডল আন্দামানটা কিন্তু সবচেয়ে বড়। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে, এটাও তোমরা জেনে আপডেট করে রেখো তোমাদের খাতায়, সুবিধা হবে। এই বারোটা কথা বলছি, ভূগোলটাকে একটু ইউনিকলি পড়ার চেষ্টা করো, সুবিধা হবে তোমাদের আনসারগুলো করতে। পরীক্ষাটা ভীষণ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন বলছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? দ্যাট ইজ স্যাডল পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? স্যাডল পিক। এর অবস্থানটা একবার দেখে রাখি, এর অবস্থান এখানে যদি পোর্ট ব্লেয়ার হয়, পোর্ট ব্লেয়ারের ঠিক উত্তরে কিন্তু স্যাডল পিক অবস্থিত। দেখো এই যে তিনটে আন্দামান ভাগ হয়ে গেছে, এই তিনটে আন্দামান ভাগ হয়েছে, এই সাউথ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে কিছুটা উত্তরে কিন্তু স্যাডল পিক। এই যে পোর্ট ব্লেয়ার দেখতে পাচ্ছ, এই পোর্ট ব্লেয়ার থেকে কিছুটা উত্তরে কিন্তু এই স্যাডল পিক অবস্থিত। আর একটা প্রশ্ন তোমরা জানো, সেলুলার জেল নাম শুনেছো, পৃথিবীর সেলুলার জেল কিন্তু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের খুব কাছেই আছে। এখান থেকে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় খুব আসা যাওয়া করে, তোমরা দেখে নিও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, দ্যাট ইজ কল স্যাডল পিক। এইবার আমরা দেখব মাউন্ট হ্যারিয়েট, এবার আমরা দেখবো মাউন্ট হ্যারিয়েট। এই প্রশ্নটা চাকরি পরীক্ষায় বহুবার এসছে, এই মাউন্ট হ্যারিয়েটটা কোথায় অবস্থিত? এই মাউন্ট হ্যারিয়েটটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, এই স্যাডল পিকের থেকে কিছুটা কাছেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু মাউন্ট হ্যারিয়েট অবস্থিত। এটা বেসিক্যালি একটা ন্যাশনাল পার্ক। পরীক্ষার প্রশ্ন এসে মাউন্ট হ্যারিয়েট কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। এটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি একটা ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থেকে কী আসা যাওয়া করতে পারে বা করে, চলো দেখা যাক। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা ভারতের দুটো সক্রিয় আগ্নেয়গিরির নাম জানতে চায় পরীক্ষায়, ভারতের দুটো সক্রিয় আগ্নেয়গিরির নাম জানতে চায়। একটা হচ্ছে ব্যারেন, একটা হচ্ছে নারকন্দম, দুটোই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, একটা ব্যারেন একটা নারকন্দম। যদি ভালো করে খেয়াল করো, দেখো এই যে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার থেকে যদি আমরা এরকম একটা ম্যাপ আঁকি, তাহলে দেখো কিছুটা উত্তর পূর্বে ব্যারেন আইল্যান্ড অবস্থিত, পোর্ট ব্লেয়ার থেকে দেখো কিছুটা উত্তর পূর্বে ব্যারেন আইল্যান্ড অবস্থিত, আর নারকন্দম দেখো ঠিক যদি এটা পোর্ট ব্লেয়ার হয় তো এই এইখানে ব্যারেন, এই সোজা সুজি এগিয়ে গেলে কিন্তু এখানে নারকন্দম আইল্যান্ড অবস্থিত। তাহলে ব্যারেন আর নারকন্দম দুটো কি? আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত ভারতবর্ষের। পোর্ট ব্লেয়ার থেকে কোন দিকে অবস্থিত? উত্তর পূর্ব দিকে অবস্থিত, পোর্ট ব্লেয়ার থেকে কিন্তু উত্তর পূর্ব দিকে অবস্থিত। ব্যারেন আর নারকন্দম দুটোই কিন্তু পোর্ট ব্লেয়ারের উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। দেখো ব্যারেনের অবস্থানটা দেখে নিচ্ছি আমরা, ব্যারেন আইল্যান্ডটা এখানে। পরবর্তী দেখি, পরবর্তী টপিক হচ্ছে আমাদের স্বরাজ দ্বীপ। স্বরাজ দ্বীপ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নেতাজি কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে মণিপুর থেকে মণিপুর দখল করে নিয়েছিলেন, তার আগে উনি প্রথম এসে উপস্থিত হয়েছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই স্বরাজ দ্বীপ এই জায়গায় তিনি কিন্তু প্রথম এসে উপস্থিত হয়েছিলেন। তাহলে স্বরাজ দ্বীপ, এই দ্বীপটার নাম স্বরাজ দ্বীপ, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অপর নাম হচ্ছে স্বরাজ দ্বীপ। আমাদের পরীক্ষায় আসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অপর নাম কী, সেটা হলো স্বরাজ দ্বীপ বা স্বরাজ দ্বীপ। কোন জায়গাটাকে বলা হয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কিন্তু স্বরাজ দ্বীপ বলা হয়। আমরা পরবর্তী প্রশ্ন দেখব যেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেই পাসগুলো সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলো আমরা দেখব। দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে,
চ্যানেলগুলো সংক্রান্ত পরীক্ষার প্রশ্ন আসে, সেটা দেখবো কী কী আছে। এটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, এগুলো 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ, এছাড়াও ইন্দিরা পয়েন্ট আমরা একবার দেখি। চলো দেখা যাক পরবর্তী স্লাইডে। দেখো ভারতবর্ষকে যদি এভাবে একটু ভালো করে লক্ষ্য করো, এটা তো সাউথ পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারত, এই হলো আমাদের পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপ। এটা হলো আমাদের আন্দামান দ্বীপপুঞ্জ, এইটা হলো আমাদের নিকোবর দ্বীপপুঞ্জ। এটা হলো আন্দামান দ্বীপপুঞ্জ, এটা নিকোবর দ্বীপপুঞ্জ। এছাড়াও লেফট সাইডে দেখো, যদি পশ্চিম দিকে দেখি, তাহলে এখানে রয়েছে লাক্ষাদ্বীপ, তার নিচে রয়েছে মিনিকয়, আর এইখানে রয়েছে মালদ্বীপ। মোটামুটি এরকম জায়গায় তিনটে দ্বীপের অবস্থান। এইবার দেখো এই মালদ্বীপ 8 ডিগ্রি চ্যানেল, দেখো 8 ডিগ্রি চ্যানেল কী করছে, মালদ্বীপকে মিনিকয় থেকে আলাদা করছে। এই মালদ্বীপকে মিনিকয় থেকে আলাদা করছে কে, 8 ডিগ্রি চ্যানেল। এইখান দিয়ে গেছে কিন্তু 8 ডিগ্রি চ্যানেল, কার সাথে কার সাথে, এই দেখো লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ, বেসিক্যালি মিনিকয় আর মালদ্বীপ। এই লাক্ষাদ্বীপ মিনিকয়কে একসাথে লাক্ষাদ্বীপ বলা হয়, একে আলাদা করছে 8 ডিগ্রি চ্যানেল। পরবর্তী দেখি 9 ডিগ্রি চ্যানেল, এই 9 ডিগ্রি চ্যানেল আলাদা করছে লাক্ষাদ্বীপ থেকে মিনিকয়কে। এইটা হলো 9 ডিগ্রি চ্যানেল, এটা ছিল 8 ডিগ্রি চ্যানেল, এটা হলো আমাদের 9 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে আলাদা করছে কে, 9 ডিগ্রি চ্যানেল। পরবর্তী দেখি আমরা, এইবার দেখো 10 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামানকে নিকোবর থেকে আলাদা করছে। আন্দামান, পুরো আন্দামানকে নিকোবর থেকে কিন্তু আলাদা করছে কোনটা, এই 10 ডিগ্রি চ্যানেল। অনেক সময় পরীক্ষায় এই অপশানটা না দিয়ে এটাও দেয়, একটু ছোট করে দেয়, দেখো লিটিল আন্দামান, এই লিটিল আন্দামান আর কার নিকোবরের মধ্যেও অপশান দেয়। কারণ আন্দামানের সাউদার্ন পার্টটা হচ্ছে লিটিল আন্দামান, আর নিকোবরের নর্দার্ন পার্টটা হচ্ছে কার নিকোবর। তো আন্দামান আর নিকোবরকে আলাদা করার সঙ্গে সঙ্গে এটা লিটিল আন্দামান আর কার নিকোবরের মধ্যে দিয়েও গেছে। পরবর্তী দেখবো আমরা ডানকান প্যাসেজ, এটা আসে পরীক্ষায় ডানকান প্যাসেজ। দেখো ডানকান প্যাসেজটা এই জায়গা দিয়ে গেছে। এই ডানকান প্যাসেজ কী করছে, ডানকান প্যাসেজ গ্রেট আন্দামানকে, এটা হলো গ্রেট আন্দামান আমরা জানি, এই গ্রেট আন্দামানকে লিটল আন্দামান থেকে আলাদা করছে। অথবা এই যে সাউথ আন্দামান, সাউথ আন্দামানকে কিন্তু লিটল আন্দামান থেকে আলাদা করছে কে, ডানকান প্যাসেজ। তোমাদের চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো জানা খুবই জরুরি, এগুলো একটু দেখো, আন্দামান সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার